টক মিষ্টি টমেটো মানে এখানে কবরস্থান এটা এটা কবর না শ্মশান শ্মশান এটা মানে আদিবাসীদের কবর মরার উপর দিয়ে যাচ্ছে তুমি ভাই এলি ভাই 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 এই মতো কাটতে গেলে গরুর মতো নাগল টানা আছে জানি মাঠে জনা দেবী কি কন্ডিশন ঘুমে নিয়ে যাচ্ছে জানি কলবা একটু দূর আছে বল কলবা দাঁত আমাদের থানায় হচ্ছে কলবা আলিনগরের ভেতর দিয়ে আলিনগরের ভেতর দিয়ে ওই দিক দিয়ে চলে যেতে হবে কাজ করতে করতে আমার সাথে নাগল টানতে তুলে নিয়ে গেছে কারোর একটা বিয়ে হচ্ছে কেউ দুটো দুটো করে বসে আছে ভালো আছেন? আমরা সেই 2018 সালে একসঙ্গে পরীক্ষা দিতে গেছিলাম, তখন থেকে দেখ কেদারনগর। তো ভাইয়ের গ্রামে এসছি আমরা, আমাদের সঙ্গে আমার সঙ্গে প্রথম দেখা হয়েছিল ওর, একদম আলাদা ধরনের একটা মানে কোইন্সিডেন্স বলতে পারো। তো আমি যখন 2018 সালে আরআরবির গ্রুপ ডির টিসিএস এ পরীক্ষা দিতে গেছিলাম ওই বিধাননগরে, ওইখানে আমি পরীক্ষা পরীক্ষা দিয়ে বেরিয়েছি, তারপরে পকেটে বাঁ হাতে মানে বাঁ পকেটে ছিল টাকাটা, তো টাকাটা হাত দিয়ে দেখি টাকাটা নেই। তো এর সঙ্গে প্রথম দেখা হয় সেইখানে, তো আমার বাসের ভাড়া ট্রেনের ভাড়া সব দিয়ে তো আমাকে এনেছিল এখানে, মানে আমাদের বাড়ি অবধি নিয়ে এসেছিল, তো সেই থেকেই আলাপ। তো তারপরে আবার সেদিনকে দেখা হওয়ার পরে আমাদের শুধু নাম্বারটা নিয়েছিলাম, ওই সেই 2018 থেকে আজকে 2022 হয়ে গেল, সে অনেক দিন ধরে বসছে আমাকে বলছে আসার জন্য এখানে ওদের গ্রামে। ওদের গ্রামটা কেদারনগর, কেদারনগরটা হচ্ছে তোমার চুঁচড়ো স্টেশন থেকে প্রায় 8 কিলোমিটার ভেতর পর্যন্ত। সেই সময় আমরা মানে দুজনেই যখন গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তো সেই সময় থেকেও ও আমার সঙ্গে ওরকম প্রিপারেশন নেয়, মাঝে মধ্যে আমাদের কথা হয়, কিন্তু মানে পারিবারিক চাপে বা যাই বলো ও একে এখন মানে মানে ক্ষেত মজুরের এরকম কাজ করতে হচ্ছে একটা, বুঝতে পারছো আমাদের মানে রাজ্যের কি অবস্থা একটা, মানে 2018 সাল থেকে যে প্রিপারেশন নিচ্ছে একটা চাকরির জন্য, সে এখনো পর্যন্ত মানে চাকরি তো পেলোই না, সে শেষ পর্যন্ত মানে সংসারের চাপে বা যাই হোক অনেক কারণে পারিবারিক কারণে সে এখন মানে ক্ষেত মজুরি করে সে এখন নিজের সংসার চালাচ্ছে। এখানে মানে গর্বের বিষয় একটাই যে কিছু তো একটা করতে হবে, কিছু একটা না করলে সে সংসার চলবে কি করে? বাবা মা যথেষ্ট, আমরা গেছিলাম মানে বাড়ির মধ্যে গেছিলাম, কাকি বাবুমার সঙ্গে দেখা করেছি, মানে খুবই খারাপ অবস্থা, মানে বয়স হয়ে গেছে, ওনারা খুব একটা কাজ করতে পারে না, তো বাড়ির একমাত্রই ছেলে মানে সঞ্জুয়ের নাম, তো এখন মানে বাবা মার পুরো দায়িত্ব নিয়েছে মানে বাড়িতে, আর তো কেউ দেখাশোনা সেরকম কেউ নেই, দিদি ছিল, দিদির বিয়ে হয়ে গেছে। তো এখন বেরিয়ে পড়েছি আমরা গ্রাম ঘুরতে, অনেকদিন পরে একটা কোনো গ্রামে এসেছি, আমাদের সব রিলেটিভরাও থাকে গ্রামে কিন্তু কোনো কারু মানে অতটাও পরিচয় নেই, যাওয়া আসা হয় না, সেই জন্য যাওয়া হয় না, তো এর তাগিদেই আজকে চলে এসেছি এইখানে। তো আজকে পুরো দায়িত্ব নিয়ে নিয়েছি, ঘোরাবি তো? হ্যাঁ ঘোরাবি, ঘোরাবো তো, ঘোরাবি সব গ্রামটাই। আচ্ছা এগুলো কি রে? ধানের উনুন সেদ্ধ করা হয় না, এটা কি? এটা কি গাছ বললে?
হিংচে গাছ কোনগুলো? এইগুলো ওই পানার পাশে যেগুলো, এগুলো মানে এখন কচি নয়, এগুলো তো, এগুলো তো ডিমে শাক বলে না? ডিমে শাক আলাদা, ডিমে শাক আলাদা, ডিমে শাক তুমি চেনো না? আচ্ছা আচ্ছা, ডিমে শাকের পাতা সরি, ঝিঙে কই? হ্যাঁ ঝিঙে কই, ঝিঙে এখানে কোথায় পাবে? ঝিঙে কি বললে, কঞ্চি না কি বললে, কি নাম? হিংচে, হিংচে, হিংচে। আর ধোয়াধুই বাড়াইনি, গাছ থেকে পরমার খাও, ওষুধ দেওয়া আছে, ওষুধ মুছে নিচ্ছি আমি। মিষ্টি টমেটো রস গড়িয়ে পড়ছে ভাই। আলু খাতে, আলু খাতে টক। এই ছেলেটা একটা মেয়ে দেখ দেখি, বিয়ে দিতে হবে, বিয়ে করছে না। কিরকম কিরকম চয়েস, কিরকম কিরকম চয়েস বল, কিরকম ঠ্যাংকানা না চোখখানা না ভালো চাইনিজ? মেয়ে হলেই হবে, মেয়ে হলেই হবে, ছেলে না হোক, ছেলে না হোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি ভাই এগুলো? জল খাইনি কখনো, জানি না। আমরা এখান দিয়ে যাবো জলের উপর দিয়ে, আমি তো লাফিয়ে চলে যাবো। ওপারে জুতো খুলতে হবে, মজা আছে তো? বাইরে চলে গেল, কোথায় কোথায় মরা, কোথায় আছে? কবর ছিল এখানে, কোথায় কবর আছে? ওইখানে ছিল, এইটা এইটাও একটা কবর। কোথায়? এই তো কবর স্থান, মানে এখানে কবরস্থান এটা? এটা কবর না, শ্মশান, শ্মশানই এটা, মানে আদিবাসীদের কবর, তো আদিবাসীদের কবর দেখেন? হ্যাঁ তো কবরটা, হ্যাঁ ঠিক তো না, মানে এগুলো সব কবর আছে, তাই তো? এটা সেই ওইটা বলছি, সেই ওই কালী মন্দির, দেখ না নেট একটু চালিয়ে দেবো, নেটটা দেখাবে, রানীভেরি কালী মন্দির, রানীভেরি কালী মন্দির। মরার উপর দিয়ে যাচ্ছ তুমি? হ্যাঁ ও এখানটা তো একটা ধারণ, জুতো বুট ভালো করে গুটো আসছি, জল আছে, আমি পারবো, আমাকে ফলো করে আসবি, আর কলেজ পাতা ভালো করে ঝাঁক টাস করে চলে যাচ্ছে।
আয় তাড়াতাড়ি। কাদা লেগেছে দেখ তো, কোথায় কাদা লেগেছে? না না না, ওই দেখ কোথায় চলে গেল। আবার এখানটা কি করে গেলি? কোন দিক দিয়ে? আমি কোনটা দিয়ে এসেছি জলটা ঘোলা করে দেখতে পাসনি? হ্যাঁ এই তো। তাহলে কতখানি ডুবে পা? ডুবলে কিছু করার নেই, দাঁড়িয়ে যা একটু। না না ঘুটো না, ঘুটোতে কি হচ্ছে, একটু কষ্ট হচ্ছে। ভাই এলি ভাই, বলুন ফ্যানটা খোল। অবশ্যই অবশ্যই, চলে এসছি। আরে উঠতে পারছি না ভাই, ওরকে যাচ্ছে পাতায়। ঠেল ঠেল ঠেল, আরে ঠেল না রে। আরে হাতে ফোনটা আছে না, ব্যালেন্স বিগড়ে যাচ্ছে। বললি উঠতে পারবো। আরে এটা ও এখানে হরকে যাচ্ছে। এই দেখি ভাই ভাই, ব্যাস এত জ্ঞানের বাণী পুরো উল্টে গেল। আরো জ্ঞানের বাণী দিচ্ছিল। বুটটা ধোবো না, বুটটা কিছু তাড়াতাড়ি ধোবো, আমিও ধোবো। পুরো কাদা কাদা হয়ে গেছে পা, কাদার জন্যই তো নিয়ে এসেছি আমি। ভালো করেছো, একদম ঠিক। পল্লী গ্রামে কষ্ট করতে হয় সব সময়, এটা জানে নেই। পল্লী গ্রামে সব সময় কষ্ট করতে হয়, তাহলে আমাদের কিরকম কষ্ট হচ্ছে? তা পল্লী গ্রামের স্ট্রাগল বেশি আমাদের শহর এলাকার থেকে, তাই তো? বুঝলে কিছু? হ্যাঁ বুঝেছি। দেখ পল্লিং সিস্টেম জুতো ধরা হয়ে গেল, দেখ পেট পাম্প পাম্প করে দে, পাম্প করে দে। না পাম্প কর না, দেখ না কিরকম কষ্ট লাগে। ঘড়িটা না ভিজে যায়। আমি কিরম বল, কিরকম পড়লি এক্সপিরিয়েন্সটা, কিরকম হলো? কিছু হয়নি, কি হবে আবার? কিরম করে ঘুরিয়ে পড়লি? ক্যালিটা ভালোই দিলে, ডিসব্যালেন্স ক্যালিটা ভালোই আছে। পুরো কুঞ্চি ধরে ঘুরে গেল, পুরো ফোল্ডিং সিস্টেম। পুরো ফোল্ডিং সিস্টেম। আমিও পারি ভাই, তুই আবার খেল দেখাবি, আবার পড়বি উল্টে। ওইদিকে যাবে, ওইদিকে ওইদিকে সোজা দোল খেয়ে একদম ওইদিকে। মুড়ি একটু কমিয়ে নিন, এত মুড়ি খাই না। ইরি হাঁসের বাচ্চা তো? হাঁসের বাচ্চা সব বেরিয়ে গেল। এই দেখ 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 দেখ, কি বাবা ভয় খাচ্ছে না? ধরে যাবে? কি বাবা কি মোড়ো মুড়ি কাকিমা, আসছি তাহলে। হ্যাঁ কাকু আসছি, যাবে না আমাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এই সঞ্জুর বিয়ে হবে, ডাকবেন তো? হ্যাঁ না না ছাড়বো না, নিয়ে যাবো। এই যে কাকিমা বেশ করে বস্তা করে আলু টমেটো সব দিয়ে পাঠিয়ে দিল। হ্যান্ডেলে নিয়ে নাও, হ্যান্ডেলে সামনের দিকে নিয়ে চলো। এটা দুটো রাস্তা, একটা বোন দিকে একটা ডান দিক, কোন দিকে যাবো? দাঁড়া উঠবো দাঁড়া উঠবো উঠবো উঠবো। সঞ্জু গেলাম, এ গেলাম তাহলে। শিকারের মাথায় উঠে পড়েছি আর সিট পাইনি নিচ্ছে।